শিখা জাগো সাহসী মানতে রক্ত টিকা জাগো নারী জাগো বন্ধি শিখা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোট্টটি বিরতির পর আবার ফিরে এলাম আমরা নারী দিবসের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান নিয়ে। আজ এই অনুষ্ঠানে আমরা সাজিয়েছি, অনুষ্ঠানটিকে সাজিয়েছি বিভিন্নভাবে, নাটক, গান, নাচ, অভিনয়, বিভিন্ন পারফরমেন্স দিয়ে আমরা এটাকে সাজিয়েছি। তবে এবার একটু ভিন্ন কিছুতে যাচ্ছি। ভিন্ন কিছু? হ্যাঁ, একটু ভিন্ন কিছুতে যাচ্ছি। আপনারা দেখছেন যে আমাদের সাথে আমরা দুটি কাপল নিয়ে দাঁড়িয়েছি এখানে। মনে হচ্ছে এবার আমরা একটা মানে মজার কিছু দেখতে যাচ্ছি, গেম শো। আমরা কাপলদের নিয়ে একটা গেম করবো এবার, একটি গেম শো। তবে গেমে যাওয়ার আগে একটি কথা আমি জানিয়ে দিতে যাচ্ছি যে বিরতির আগে যে আমরা একটু নারী দিবস এবং পুরুষ দিবস নিয়ে কথা বলছিলাম, সেখানে একটি কথা বলতে হয় যে পুরুষদেরও কিন্তু একটি দিবস আছে, আপনারা হয়তো সবাই জানেন, সেটি হচ্ছে 19শে নভেম্বর, কিন্তু পুরুষরা কিন্তু সেই দিন পালন করেন না। এজন্য আমি ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি পুরুষ দিবস পালন করতে চান কি না, কিন্তু এখনও পুরুষরা পুরুষ দিবস পালন করতে চান না। তবে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, আপনাদেরও কিন্তু একটি দিবস আছে, চাইলে আপনারাও সেই দিনটি উদযাপন করতে পারেন। আমি আমাদের দুটো কাপল রয়েছে এই পাশে একজন, সম্পদ তুমি একটু পরিচয় করে দাও। আমাদের সাথে আজকে কাপল গেমে অংশগ্রহণ করবে সুখী দম্পতি ববি রায় এবং বিভাস সরকার। আর আমার এই পাশে আছেন আমানুল্লাহ এবং কামরুন্নাহা রুবি, এরাও সুখী দম্পতি। আচ্ছা, প্রথম আমি আমানুল্লাহ ভাইয়ের কাছে যাচ্ছি, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমাদের আইওয়ান টিভির পরিচিত একটি মুখ। ভাইয়া, কত বছর আপনাদের বিয়ে? 25 বছর হয়ে ছাব্বিশ বছর। আচ্ছা, যাই হোক আপু, এই 26 বছরে কেমন ছিল আপনাদের দাম্পত্য জীবন? আসলে মানে এত সময়গুলো এত দ্রুত চলে গেছে, সব মিলে মনে করে যে ভালোই ছিল। মানে কষ্টে থাকলে মনে হতো যে না ওই সময়টা কষ্টে ছিল, বাট আমার মনে এত দ্রুত যাওয়ার ফলে মনে হচ্ছে যে খুবই ভালো ছিল মনে হয়। তার মানে ভাই নিশ্চয়ই 26 বছরে আপনাকে মিনিমাম 26 বার আপনাকে ভালোবাসে বা ভালোবাসার কথা শুনিয়েছেন? মিনিমাম মানে আসলে অগণিত অগণিত। আচ্ছা, ভালোবাসার কথা অগণিত শুনিয়েছেন, তো পিটুনি দিয়েছেন কতবার? এই সুযোগ আসে নাই কখনো। ভাই আপনি কি বলেন, কতবার পিটাইছেন বউকে? বউকে পিটাবো কেন? বউ হলো আমার সবচেয়ে বড় আত্মার সম্পর্ক, তাকে তো সবসময় ভিতরে রেখেছি, তাকে পিটাবো কেন? বউকে পিটানো যায় না, কিন্তু অনেক পুরুষ তো বউকে পিটায় না। এটা আয়রা মানসিক রোগী, অবশ্যই আমি বলি যারা এই কাজটা করে তারা সুস্থ মানুষ নয়। এটা দর্শকদের উদ্দেশ্যে বলেন, যারা এটা করে তারা যেন কখনো না করে, তাহলে 26 বছর একসাথে থাকতে পারবে না। না না, আসলে আমি বউ না, আমি আজকে নারী দিবস, সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আইও টিভিকে আজকে এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য, আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। নারী নারী হচ্ছে প্রথম হলো মা, পৃথিবীর সবচেয়ে সম্মানিত জায়গা মা। হ্যাঁ, তো মা, যা তারপর আসতে আমার স্ত্রী, তারপর আমার মেয়ে, প্রতিটা জায়গায় সম্মানের জায়গা। আজকে এখানে আসতে কি আপনি ভয় পেয়েছেন একটু? ভয় পাবো কেন? আমি আজকে যে নারীরা ধরে আবার আপনাকে মানে এই নারী দিবসে আপনাকে সম্মান করি, তারা আমাকে অবশ্যই ভালোবাসা দিবে, আমি সেই বিশ্বাসে নিয়ে এসেছি। যাক, এই বিশ্বাস যেন প্রতিটি পুরুষের মাঝে থাকে, প্রতিটি মানুষের মাঝে থাকে, এই আশা আমাদের। আমি যাচ্ছি ববি রায় এবং বিভাস সরকার, আপনাদের দাম্পত্য জীবন কত দিনের? আমাদের দাম্পত্য জীবন 15 বছর। অনেক দীর্ঘ একটা দাম্পত্য জীবন। তো এর মধ্যে আমি জানি যে ববিদি নিউজ প্রেজেন্টার, গান করেন, একজন কর্মজীবী নারী, তারপরে একজন মা, স্ত্রী হিসাবে তার মূল্যায়ন কতখানি আপনার কাছে? না, স্ত্রী হিসাবে মূল্যায়ন তো অসম্ভব, অসাংঘাতিক রকম মূল্যায়ন করি, কারণ আমি শুধু কাজটাই করি। আমি, আপনি জানেন মনে হয়, আমি বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ারিং পেশাটা খুব মানে আমি এত সময় দিই সেই জায়গায় এবং আমি বিজনেস করি, তো আমার সংসারটা আসলে পুরোপুরি ববি সামলায়। আমরা জানি যে ববিদির প্রতি আপনার অসম্ভব ভালোবাসা এবং বিশ্বাস, এবং সেইটার জন্যই আজকে 15 বছর সুন্দর সুস্থ জীবন যাপন করে যাচ্ছেন। এবং আমি এই যে ববিদি ঘর সামলায়, আপনার কি মনে হয় কাজগুলো কিরকম? এই কাজগুলো যদি আপনাকে করতে দেওয়া হতো, আপনার মানে আপনার কিরকম লাগতো, বা আপনি কি মনে করেন কাজগুলো কি কঠিন নাকি সহজ? কাজগুলি অবশ্যই কঠিন, মহিলাদের কাজ আমরা মনে করি যে আসলে সহজ কাজ, আসলে কাজগুলো অনেক কঠিন। আমি একটু সোজা অনেক সোজা সাপটা একটা প্রশ্ন জিজ্ঞেস করি ভাইয়াকে। ভাইয়া, আপনার ববি আপু, আপনি ভাইয়ের শার্ট,
কতবার ভাঁজ করেছেন? এটা করতে হয় যতবারই ওয়াশ হয় ততবারই আয়রন করতে হয়। আচ্ছা এবার আচ্ছা ভাইয়া আপনি কতবার আপু শাড়ি ভাঁজ করেছেন বলেন? আমি শুধু শাড়ি মাঝে মধ্যে শাড়ি পরলে সুতির শাড়ি কুচিটা ধরে দেন নিচে কুচিটা ধরে। আচ্ছা শাড়ি ভাঁজ করেননি কখনো? তার মানে আপনি শাড়ি ভাঁজ করতে জানেন না, তাহলে তো আপনি প্রথমেই ফেল। আচ্ছা ভাইয়া আমন ভাই আপনি বলেন, আপনি আপু শাড়ি কতবার ভাঁজ করেছেন? না সত্যি কথা বলবো মানে আপনার কেউ কেউ কখনো করেন? আপু কতবার শার্ট ভাঁজ করেছেন? সবসময় করেন? আজকে যদি না, আমি জানি প্রতিটা বোন আমাদের প্রতিটা নারী হাজবেন্ডের টাই পরে দিতে পারে, শার্ট ভাঁজ করতে পারে, কিন্তু একজন হাজবেন্ড তার ওয়াইফের শাড়িটা ভাঁজ করতে পারে কিনা আমি একটু দেখতে চাই। সম্ভাব্য দুজনকে দুটো শাড়ি দিয়ে দেন। আপনার জন্য 30 সেকেন্ড সময়, এই শাড়িটা ভাঁজে না আপু হেল্প করতে পারবেন না? হ্যাঁ ভাঁজেন যেভাবে শাড়ি ভাঁজ করে, প্লিজ 30 সেকেন্ড, আমরা চাই যে 30 সেকেন্ডের মধ্যে ওনার শাড়ি ভাঁজ করে ফেলবেন। টাইম স্টার্ট নাও। আপনি দেখাতে চাই দেখাতে পারবেন যে পুরুষরা সব পারে, নারীরা যেমন সব পারে আপনারাও পারেন। থার্টি সেকেন্ড আর একটুখানি বাকি আছে, আমরা দেখছি বিভাসটা খুব নৈপুণ্যতার সাথে কাজটি আমরা কিন্তু বুঝতে পারলাম যে তারা যদি শাড়ি কখনো ভাঁজ করেনি বলেছে, কিন্তু তারপরে কিন্তু তারা শাড়ি ভাঁজ করতে পেরেছে দুজনে। আসলে কখনো বলেনি, হয়তো যদি বলতো যে ধন্যবাদ দুজনকে শাড়ি ভাঁজ করতে পারার জন্য। আচ্ছা আমি যদি কিছু কাজের কথা বলি, যে নারীরা যে কাজগুলো করে সাধারণত আমার কিছু কাজ থাকে যে যেই কাজগুলো মহিলারা করে, যেমন কুকিং বলেন ক্লিনিং বলেন, আমরা কিন্তু সাধারণত ধরে থাকি এটা নারীদের কাজ, এমন দুই একটা কাজের কথা বলেন যেটা নাকি মহিলারা করে থাকে। যে কাজগুলো মহিলারা সবসময় করে, রান্না করে, ঘর সামলায়, বাচ্চা সামলায়, ডিম ছিলাটা কাদের কাজ? ডিম ছিলাটা মাঝে মধ্যে আমি ডিম ছিলে দেই। ভাই আপনি কি বলেন, এটা কি শুধু আমি করবো? দেখি কে ফার্স্ট হয়। 30 সেকেন্ড আমান ভাই, এটা তো ডিম ছিল না, এটা ডিম ভর্তা হয়ে যাচ্ছে, পুরোপুরি ভর্তা হয়ে যাচ্ছে বিভাসদার ডিমও প্রায় ভর্তা শেষ। হ্যাঁ আমান ভাই পারলেন না কিন্তু বিভাসদার সাথে, তার মানে বোঝা যাচ্ছে বিভাসদার আপনার অনেক পাকা। আপু সবসময় কি বলবো, এই যে আমি যদি ক্যামেরা করে দিই তাহলে এটা ডিমের অবস্থা না, আমার মনে হয় এবার ওনাকে দিতে হবে, বিকজ আমার ডিমগুলো ভেঙে গেছে। আপনি ডিমে কত সময় ফেলেছেন? হ্যাঁ তবে আমরা ডিম আমান ভাইকে আমি এক্সপার্ট সেই জায়গাটা আমি বেশি কাজ করবো, যে জায়গাটাতে আমার ওয়াইফ এক্সপার্ট বা বাচ্চারা খুশি যে যার জায়গাটায় কাজ করবো সেভাবে আমরা কাজ করবো। আচ্ছা এবার আমরা দেখতে যাচ্ছি, এবার আরেকটি গেমে যাচ্ছি আমরা, এবার দেখি যে কতটুকু কী কাজে আপনারা। এবার আপনাদেরকে সেলাই করতে দেওয়া হচ্ছে, আপু আগে না দান 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 দেখি দান দান
আপনাকে সেলাই করেছেন কখনো আপনি করেছেন কখনো? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আজকে তো নারী দিবস, আমরা তো জানি নারীরা সবসময় সেলাই করে। আমি জানি কম বেশি হলেও শার্টের বোতামটা সবসময় আপুকে লাগিয়ে দেয়, তাই না? আপনি করেছেন কখনো সেলাই? না, করিনি। ভাইয়া করেছেন কখনো? আমি সেলাই করতে পারি। ও, আপনি তো সর্বগুণে গুণান্বিত। সর্বগুণে গুণান্বিত। এটা সেলাই করতে পারি কিন্তু ঘরে কখনো করে না। আচ্ছা, আমাদের থার্ড স্টেপে দুটো করে কাপড় দেওয়া আছে, শুয়ে মধ্যে সুতা লাগানো আছে, আমরা কাজ কমিয়ে দিয়েছি। আমরা দেখতে চাই আপনারা যেটা সেলাই করতে পারেন কিনা। টাইম স্টার্ট নাও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারা সেলাই করতে থাকুক, আমরা সেই পর্যন্ত দুজন কাপলকে নিয়ে কিছু গেম শো করছিলাম, গেম ছিল, যেখানে আমরা দেখতে চাচ্ছিলাম যে নারীরা যে কাজগুলো করে, অর্থাৎ আমরা সাধারণত যেটা মনে করি, সবাই মনে করে যে এই কাজগুলো সাধারণত নারীরা করে থাকে, সেই কাজগুলো আমাদের পুরুষরা অর্থাৎ ভাইরা কতটুকু পারে। তবে তারা প্রমাণ করেছে যে তারা পারে, তারা করে দেখিয়েছে। তবে কেউ ফার্স্ট হয়েছে, কেউ একটু দেরি করে পেয়েছে, এটাই আর কি। তবে আমরা লাস্ট সেগমেন্টে যেটা ছিলাম, হ্যাঁ, কিসে ছিলাম? আমরা সুই সুতা, যে মেয়েরাই এতদিন বিশ্বাস ছিল যে সেলাই শুধু মেয়েরাই করতে পারে, কিন্তু আজকে এই আমাদের দুই ভাই প্রমাণ করে দিল যে না, তারাও পারে সুই সুতা। আমি দেখাই, আমরা একটু দেখাই 30 সেকেন্ডের মধ্যে। বিভাস সরকার দা, উনি এইভাবে সেলাই করেছেন এবং খুব সুন্দর করে সেলাই করেছেন। আমান ভাই কিন্তু একেবারে তিন দিকে সেলাই করেছে, তার মানে এই ইচ্ছে আমি আমান ভাইকে একটু বিজয়ী ঘোষণা করতে চাচ্ছি। কি বলেন বিভাস, তো দেখেন উনি কিন্তু খুব নাইস দিকে সেলাই করেছেন। তার মানে আমরা যেমন বলি যে নারী কথা, যখন যে গাধে সে চুলো বাঁধে, একজন নারী রাঁধতে পারে, চুলো বাঁধতে পারে, ঘরের কাজ, বাহিরের কাজ সব কিছু করতে পারে। তার মানে আমাদের ভাইয়াও কিন্তু বাহিরের কাজের পাশাপাশি ঘরের কাজও করতে পারে। সো আপনারা যারা আপু আছেন, ভাইদেরকে চাপিয়ে দেন, দেখবেন সবাই আপনাদের সব কাজ করে দিতে পারবে। আসলে প্রয়োজন শুধু দৃষ্টিভঙ্গির বদল, আর কিছুই না। আমরা সবাই সমান, সমঅধিকার, এবং দৃষ্টিভঙ্গির বদলই পারে আমাদের এই সমাজটাকে সুন্দর করে তুলতে। আচ্ছা, এবার তো আমরা একটু কাপল গেম করলাম, ভাইদেরকে দিয়ে কিছু টেস্ট করালাম, এবং আমরা একটি গেমে যাচ্ছি। এবার আমরা একটু দেখতে চাই পুরুষ এবং নারীদের জ্ঞানের পরিধি একটু, এই একটু এটা একটু আলাদাভাবে। তো আমি একটু চাইবো যে নারীরা একদিকে এবং পুরুষরা একদিকে। মনে হয় আমান ভাই যদি আপনার দিকে চলে যান। হ্যাঁ, বাবু আপু আপনি চলে আসেন। বাবু আপার কাছে যাচ্ছি, আমার এতক্ষণ যদিও দূরে ছিল। আপু, আপনি কি মনে করেন যে কোনো সংসারে, যে কোনো কাজ, যে কোনো কিছুতে পুরুষের চাইতে নারীরা কি এক ধাপ এগিয়ে? স্বীকার করে ফেলেছেন একেবারে যে নারী এগিয়ে, তারপর আমি দেখতে চাচ্ছি। আমাদের সামনে একটি টেবিল আছে, এই টেবিলে কতগুলো টমেটো আছে আপনি দেখতে পাচ্ছেন? সবাই দর্শক মণ্ডলী আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের থেকে, এবং আপনি এটার মধ্যে কয়েকটি টমেটো আছে এটা আমি জানতে চাই। আপনারা দুজন কথা বলে ডিসিশন নিয়ে একটা বলবেন, যেখানে কয়টি আছে টমেটো, কতগুলো সময় এটা গুনে বলবো না, আপনাদের 5 সেকেন্ডের মধ্যে আপনাদের ডিসিশন নিতে হবে দুজনে মিলে। মানে সে একটা বলবে, সে একটা বলবে না, কয়টা টমেটো হতে পারে এখানে? হ্যাঁ, কয়টা টমেটো হতে পারে? আপু আপনারা বলবেন কয়টা টমেটো হতে পারে? না, 30 হবে। না, একসাথে বলে আমাদের একদম 35 বললাম, আচ্ছা আপনাদের কয়টা? 28 থেকে 30, 25 বা 25 থেকে 28, না একটা তো একটা বলতে হবে, 28 28 30টা 35 না, একটা বলতে হবে। ও, আমাদের দুজন মিলে 30 এবং 28 আশ্চর্য সম্পদ, কিভাবে মানে আমরা বলবো যে নারীরা ওই পায়ে ঠিক 28 এখানে না, ওয়াও, সত্যি বিস্ময়কর, সত্যি বিস্ময়কর। আসলে আমরা বলতে পারি না যে এই কাজটি নারীর, এই কাজটি পুরুষের। আমাদের ভাইয়েরা প্রমাণ করে দিল যে কোনো কাজই শুধু ছেলেদের বা কোনো কাজই মেয়েদের বলা যাবে না, তার একজ্যাক্ট উত্তরটা দিয়ে আমাদের সবাইকে চমকে দিল। আচ্ছা বিভাস, আপনি কিভাবে একজ্যাক্ট উত্তরটা দিলেন? আপনি কি গুনে ফেলেছিলেন? না না না, আমরা গুনি নাই, আমরা দুজনে, আমরা আমি ভাবছিলাম 25, উনি ভাবছিলেন 30, তো মাঝখানে একটা বলেছি, মাঝখানে একটা বলেছেন, দুজনের মিলে আপনাদের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, 30 35, তারপরেও
মানে বুঝতে পারলাম যে এই বিষয়টি নারীদের চেয়ে পুরুষে একটু এগিয়ে আছে মনে হচ্ছে, কি বলেন আপুগা? আবার আমরা একটু এবার একটু হিসাবে চলে যাচ্ছি, ঠিক আছে? একটু হিসাবে যাই, একটি সংসার খরচ সাধারণত ছেলে এবং মেয়েরা দুজনেই, মানে এটা মেয়েরা এই ব্যাপারে আমি মনে করি একটু পটু, একটি সংসারের খরচ যেটা বাসা ভাড়া 1300 টাকা, বিলস 200 পাউন্ড, ফুড 300 পাউন্ড, খুব খেয়াল করবেন আপুরা, ট্রান্সপোর্ট 250 পাউন্ড, আদার্স 350 পাউন্ড, এবং সেভিং 800 পাউন্ড। সেখানে হাজব্যান্ডের বেতন যদি 160 হয়, 1600 পাউন্ড হয়, ওয়াইফের বেতন কত? সেম, সমান আপুরা? সেম, মানে সেম, আমার মনে হচ্ছে সেম হবে। ভাইয়া ঠিক বলেছেন, আমাদের যে হিসাব তাদের খরচ সব কিছু মিলে 3200 টাকা এবং 3200 পাউন্ড, এবং স্বামী যদি 1600 আর্ন করে তাহলে স্ত্রী আর 1600। এটা ইচ্ছা করে বলেছি যে যাতে হাজব্যান্ড ওয়াইফ ইকুয়াল হয়। আমাদের আজকের দিনে আমাদের স্লোগান হচ্ছে এটাই যে স্বামী স্ত্রী সব কিছুতেই সমান হবে, তাহলে যখন ইনকাম করবে তাদের আর্নিংটাও যাতে সমান হয়। জাস্ট এটার জন্য একটি ফান করা। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আপু, ছেলেরা তো এগিয়ে যাচ্ছে, তাই দেখছি আজকে নারী দিবস, আজকে নারী দিবসে আমাদের নারীরা সব পড়াশোনা করে আসছে, খুব পড়াশোনা করে আসছে। আচ্ছা আমরা ছোট্ট আরেকটি ছোট্ট ধাঁধা, প্রতিটি মানুষের 3টি করে আঙ্গুল থাকে, সরি 3টি করে হাত থাকে, 3টি করে হাত। আপনি পারেননি, কোন জিনিসটি একটি জিনিস যেটি মানুষ একবার খায় এরপর খেতে চায় না কিন্তু তাকে আবার খেতে হয়? বিয়ে আপু, বিয়ে। আচ্ছা আপনার 1, 2, 3 পাইনি, আমরা পারছি না, আমরা পারছি না, এটা কোথায়? এটা হচ্ছে ধোকা। মানুষের হাতে যেটা বলতে যাচ্ছিলাম, মানুষের হাতে 5টি আঙ্গুল থাকে এবং এর বাহিরে তার আরেকটি আঙ্গুল যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুলটা মানুষ কখন দেখায়? তো এটা উত্তরটা দিয়েছে এই বিষয়ে, কিন্তু আপনারা আমরা মহিলাগুলা হেরে গেছেন কিছুটা বলা যায়। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা তাদেরকে জিতে দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমি একটা বলে যাই, মেয়েরা যখন খুশি হয় আমরা অনেক স্যাক্রিফাইস করে আমরাও খুশি হয়ে যাই, তাদের আনন্দে আমরা আনন্দিত। হ্যাঁ আমি আপুর কাছে যাচ্ছি। আপু, এই যে আপনাদের তো অনেক বছরের সংসার, এই সংসারে এই যে স্যাক্রিফাইস, আপনি বেশি করেছেন না ভাই বেশি করেছেন? আসলে এটা হিসাব করা মুশকিল, কে কখন সময় সুযোগে পরিস্থিতি বলে দেয় কাকে কখন মানে স্যাক্রিফাইস করতে হয়। যেমন হয় যে বাচ্চারা কখনো ভুল করে ফেললো, সেদিকে মা স্যাক্রিফাইস করে বাবার কাছ থেকে বাঁচানোর জন্য। অনেক সময় দেখা যায় বাবাও অনেক সময় কোনো কিছু ক্ষেত্রে মায়ের সাথে স্যাক্রিফাইস করতে হয়,
আমার মনে হয় দুজনেই করি। এবার আপু আপনাকে জিজ্ঞেস করছে, স্যাক্রিফাইসটা কে বেশি করে? স্যাক্রিফাইস কে বেশি করে তা না, একটা সংসারে দুজনকেই স্যাক্রিফাইস করতে হয়, ব্যালেন্সও করতে হয়। যে যা আপনাদের সংসারে কে বেশি করেছেন? দুজনেই, আমি একটু বেশি, আমি বেশি। শম্পা তোমার কোনো প্রশ্ন? এই যে নারী দিবস পালিত হচ্ছে, একটু মানে মনে গুরু গম্ভীর হয়ে যাবে এই পরিস্থিতিতে, আপনার কি মনে হয় যে এরকম একটা নারীদের জন্য আলাদা দিবসের কোনো প্রয়োজন আছে? দুজনের কি মনে হয়? না, আমি মনে করি না আসলে আলাদা করে নারী দিবসের প্রয়োজনীয়তা তখনই থাকে যখন আসলে নারী দিবসের প্রয়োজনীয়তা ফিল করে মানুষ। আর দ্যাট মিনস তারা মানে নারীরা তাদের যে কাঙ্ক্ষিত ব্যাপারগুলো সেগুলো পাচ্ছে না বলেই দিবস পালন করতে হয়। আসলে দিবস পালন করার দরকার নাই, যেদিন নারী দিবস থাকবে না সেদিনই হবে আসলে নারীদের জয়। মানে যেদিন আমরা আমাদের সম অধিকারকে নিশ্চিত করতে পারবো সেদিনই মনে হয় আমাদের আলাদা করে দিনটি পালনের কোনো প্রয়োজনীয়তা হবে না। অনেক ধন্যবাদ ভাইয়েরা, আমরা তো অনেক কথা বলছি, আমার মনে হয় যদি একটা গান শোনা যেত খারাপ হতো? ভাইয়ারা তো কোনো ছাই দিচ্ছেন না একেবারে, টমি তো এমন ভাবে বলে ফেললেন যে 28 সংখ্যাটা কিভাবে জানলেন এই বিষয়টা কিন্তু আমার কাছে আসলে মানে কাছাকাছি হলেও আমি একটু কত মধ্যে থেকে কত বাদ দিলে কত থাকে? শূন্য। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু তাদের কাছে ছিল, কত মধ্যে থেকে কত বাদ দিলে কত থাকে, তার মানে কত আর কত দুইটার মধ্যে একটা র থাকে বৈশিষ্ট্য। এবার পাইনি ভাইয়া, ঠিক আছে, হার মানতেই হবে, না মেনে নিলাম, হার মানতেই হবে। কথায় পটু, মহিলারা সবসময় কথায় পটু থাকে এবং আমরা আসলে হারাতেও চাই না, কিন্তু আপনি কি বিশ্বাস, আমরা চাই যে আপনারা জিতেই যান। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি বিশ্বাস করেন মহিলারা সাজে বেশি কাজে কম? ভাইয়ের সাথে সংসার করছেন, আপনি কি মনে করেন যে এটাকে যে কোনো বিষয় নয় কিন্তু কঠিন কাজ? আচ্ছা, আমার মনে হয় যে আমাদের সম্পর্কটা আপু এবং ববি আপু আপনাদের থেকে একটি গান শুনতে শুনতে আমরা একটু ব্রেকে যাব। ব্রেকে পরে আমরা আবার চলে আসবো, আমাদের আরও গেম রয়েছে, মজা রয়েছে, অনেক অনেক মজার বিষয়গুলো রয়েছে। শুধু দর্শক মন্ডল আপনার কোথাও যাবেন।